টিকিটের ভাড়া পড়লো 6 টাকা করে, এই ফেরিতেই আমরা উঠবো। ওখানে টিকিট কাউন্টারটা ছিল, আপনারা যদি কেউ বোটানিক্যাল গার্ডেন আসতে চান। নমস্কার বন্ধুরা, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত, আমি প্রদীপ। আজকে আমরা চলে এসেছি কলকাতা মেটিয়াব্রুজের বিচালি ঘাটের দিকে। এই বিচালি ঘাট থেকে দুটো ফেরি সার্ভিস চালু আছে। বিচালি ঘাট থেকে নাজিরগঞ্জ মানে বোটানিক্যাল গার্ডেন অবধি একটা ফেরি সার্ভিস চালু আছে, আর একটা কলকাতা ফেয়ারলি অবধি চালু আছে। আমার ঠিক শিওর নই আমি যে ওটা এখনও অবধি চালু আছে কিনা, তবে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তবে চলো যাওয়া যাক বিচালি ঘাটের দিকে। এটা হচ্ছে বিচালি ঘাটের টিকিট কাউন্টার। নাজিরগঞ্জের কত ভাড়া? 6 টাকা। তো নাজিরগঞ্জের ভাড়া 6 টাকা। ফেরিটা কি এখন আছে? আছে বন্ধুরা। এটাই হচ্ছে সেই বিচালি ঘাট। আমরা টিকিট কাটলাম এবং টিকিটের ভাড়া পড়লো 6 টাকা করে এক একজনের। দেখতে পাচ্ছেন এই ফেরিটা এখন ঢুকছে, এই ফেরিতেই আমরা উঠবো। আমি এখন ফেরিতে ওঠার জন্য যাচ্ছি। বন্ধুরা আমরা এই ফেরিতেই যাব। ওখানে টিকিট কাউন্টারটা ছিল, আমরা এখান থেকে এসে সোজা এদিক দিয়ে আসলাম। বন্ধুরা আমাদের ফেরি অলরেডি ছেড়ে দিয়েছে। সামনের যে স্পিড বোটটি দেখছেন এটা বাংলাদেশে। এই ফেরিটিতে আজকে যাত্রী সংখ্যা কম ছিল, কিন্তু এই ফেরিটি প্রত্যেক দিন প্রচুর যাত্রী নিয়ে এপার ওপার চলাচল করে। বন্ধুরা সামনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, এখানে জাহাজ তৈরি হয়। বন্ধুরা এখন আমরা নাজিরগঞ্জে পৌঁছে গেছি। এই সেই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স কোম্পানি। এই শিপ বিল্ডার জাহাজ কোম্পানিটি বিশাল বড় জায়গা নিয়ে তৈরি। তো ফাইনালি আমরা নাজিরগঞ্জ চলে এসেছি।
সামনের দিকে এগাচ্ছি। তো বন্ধুরা, বিচালি ঘাট থেকে এখন যে ফেরিটা চলছে সেটা নাজিরগঞ্জ অবধিই আসছে। আগে কলকাতা ফেয়ারলি হয়ে হাওড়া যেটা পৌঁছাতো সেটা অলরেডি এখনও বন্ধ হয়ে গেছে করোনার কারণে। তো এখন অবধি যে ফেরিটা এখানে চলছে সেটা হচ্ছে নাজিরগঞ্জ অবধি আসছে। আর নাজিরগঞ্জ মানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। আপনারা যদি কেউ বোটানিক্যাল গার্ডেন আসতে চান, নাজিরগঞ্জ এসেও আপনারা বোটানিক্যাল গার্ডেনের দিকে যেতে পারবেন। আবার একটা ফেরি চলে এসছে অলরেডি বিচালি ঘাট থেকে নাজিরগঞ্জ অবধি, আর একটা ফেরি চলে এসছে। এখানে ফেরি সার্ভিসটা খুব ভালো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে নাজিরগঞ্জের ফেরি ঘাট। সামনে রয়েছে শিপ বিল্ডার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।